দৃষ্টি মনোহর পদ্ম ফুল, জলজ ফুলের রানী বলা হয় পদ্মকে। পদ্ম ফুল ভালোবাসেন না এমন মানুষ আছে বলে আমাদের জানা নেই। দেশের বিভিন্ন স্থানে বাণিজ্যিকভাবে পদ্ম ফুল চাষ হয়, আবার কোথাও কোথাও প্রাকৃতিকভাবেই জলাশয় দিঘি বিলে গড়ে উঠেছে বিশাল পদ্ম সম্ভার। খুলনার ভূতিয়ার বিল, গোপালগঞ্জের বলাকৈত বিল, নড়াইলের ইছামতি বিলে প্রাকৃতিকভাবেই জন্মে হাজার হাজার পদ্ম ফুল। দূর থেকে মনে হবে যেন ফুলের বিছানা পেতে রেখেছে কেউ। প্রতিদিনই দূর দূরান্ত থেকে এ সৌন্দর্য উপভোগ করতে আসছে দর্শনার্থীরা। বর্ষা মৌসুমে এ বিলের চারিদিকে শুধু পদ্ম আর পদ্ম। বিস্তীর্ণ এলাকা জুড়ে গোলাপি রঙের পদ্ম দেখলে মনও জুড়িয়ে যায়। সাথে রয়েছে সাদা পদ্ম, চোখ যত দূর যায় শুধু পদ্ম আর পদ্ম। 64টি পাপড়ি মেলে প্রকৃতিপ্রেমীদের স্বাগত জানায় জলজ ফুলের রানী পদ্ম। এমন অপরূপ দৃশ্য যেন ভ্রমণ পিপাসুদের হাতছানি দিচ্ছে। প্রতি বছর বিলগুলো পদ্মে ভরে গেলেও প্রাকৃতিক বিপর্যয়ের কারণে এবার বিলগুলো অনেকটাই পদ্মশূন্য। খুলনার ভূতিয়ার বিলে লবণ পানি প্রবেশ করায় বিলটি প্রায় পদ্মশূন্য। স্থানীয়রা বলছেন গত আমফানে বিলে লবণ পানি প্রবেশ করেছে, তাই এবছর পদ্ম নেই বললেই চলে। তবে নড়াইল ও গোপালগঞ্জে বেশ পদ্ম ফুটেছে। দর্শনার্থীরা রোজ আসছেন এক নজর পদ্ম দেখতে। ভাড়ায় ছোট ছোট নৌকা নিয়ে সারাদিন ঘুরছেন বিলে। বর্ষাকালে কোনো কাজ না থাকায় পদ্ম ফুল তুলে বাজারে বিক্রি করে আর্থিকভাবে লাভবান হচ্ছেন স্থানীয়রা। পদ্ম বিলগুলোকে কেন্দ্র করে সরকার ভ্রমণ পিপাসুদের সুযোগ সুবিধা বৃদ্ধি করলে আরো অধিক সংখ্যক মানুষ আসতে পারতেন পদ্মের মনোহর সৌন্দর্য দেখতে।